আসসালামু আলাইকুম বন্ধুরা, নিউজ ফর অল 24 আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইচ্ছে করলেই প্রতি বছর বার্সেলোনা ছাড়তে পারতাম, বললেন মেসি। তো বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, শুরু করা যাক। বার্সেলোনা তারকা ফুটবলার লিওনেল মেসি বলেছেন, সব সময় আমি ক্লাবকে সব কিছুর ওপরে রেখেছি, অনেকবারই বার্সা ছাড়ার সম্ভাবনা ছিল, প্রতি বছরই চলে যেতে পারতাম এবং বার্সেলোনার চেয়ে বেশি আয় করতে পারতাম। সবসময় বলেছি এটাই আমার ঘর, এটাই আমি অতীতে অনুভব করছি এবং এখনও করি। আর্জেন্টিনাইন এই সুপারস্টার আরও বলেছেন, আমি চলে যেতে চেয়েছিলাম কারণ ফুটবলে আমার শেষ কয়েক বছর সুখে থাকতে চেয়েছি। সাম্প্রতিক সময় এই ক্লাবে আমি সুখ খুঁজে পাইনি, দীর্ঘ 20 বছর বার্সেলোনায় কাটার পরও সম্প্রীতি ক্লাবের সঙ্গে মেসির সম্পর্কের সুতোয় টান পড়ে, যে কারণে ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু বার্সেলোনা চুক্তি অনুসারে আগামী বছর 30 জুনের আগে মেসিকে ছাড়তে রাজি নয়। শুধু তাই নয়, মেসিকে জানিয়ে দেওয়া হয়েছে ক্লাব ছাড়তে হলে বার্সার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে 70 কোটি ইউরো। এত টাকা না থাকায় বাধ্য হয়ে বার্সেলোনায় আরও এক মৌসুম রয়ে গেলেন মেসি। আগামী বছর 30 জুন পর্যন্ত নোক ক্যাম্পে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর লিওনেল মেসি জানালেন, দলের সেরা সাফল্যের জন্য এবারও নিংড়ে দেবেন নিজের সবটুকু। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেই সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনি যেরকম দরকারি, প্রয়োজনীয় বা ইন্টারেস্টিং খবর দেখতে পছন্দ করেন তাহলে নিউজ ফর অল 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন।